গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন ভিডিওর সাথে আমার স্বপ্নমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, সকালবেলায় উঠে সব আশেপাশে ছেড়ে ভাত বসিয়ে দিয়েছে, আমার বোন ভাতটা নামিয়ে দিয়েছে, আর আমি ব্রাশ করে স্নান করে এই যে ফুল তুলতে এসেছি। দেখো কত জবা ফুল ফুটেছে আমাদের গাছে, এই যে নীলকণ্ঠ, আর নিচে রয়েছে সাদা ফুল। দেখিয়ে দে, ফুলে রেখেছি একটু, সাদা ফুলগুলো দেখিয়ে দে। এই যে দেখো সাদা ফুল, এই যে আমাদের গাছে জবা ফুল। তো দেখতে থাকো ভিডিওটা, সাথে থেকো। পুজো দিয়ে এখন যাচ্ছি পড়াতে, আর আজকে গিয়ে বলে আসবো যে আর পড়াবো না। বলে এসেছি যে সকালে আর যাব না পড়াতে, তো মনে হচ্ছে যেন ঘাট থেকে একটা বোঝা নেমে গেল। কি করব বলো, একটু বাড়িতে বই পড়ায় না ঠিক মতো। আমি সকালে যাই পড়াতে, ঠিক তার আগে হাতের লেখা করায়, রাত্রেবেলা বই পড়ায় না, বলে আমার মেয়ে বই পড়তে চায় না, রাত্রেবেলা কথা শোনে না, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি। এত বকতে হয়, তার উপরে আবার আমি পড়াতে যাই সকালে 8টার সময়, ওই জন্য বলে মেয়েকে স্কুলেও পাঠাতে পারে না। তো ভালোই হলো আমি ছেড়ে দিলাম, তো এখন থেকে রেগুলার স্কুলে যেতে পারবে। তোমাদের সাথে শেয়ার করতাম যে আমি পড়াতে যেতাম, সেই জন্যই আর কি বলেছি তোমাদের কাছে। সত্যি কথা বলতে, এরকম বাচ্চা পড়ানোর পর যখন ছেড়ে দেওয়া হয়, তখন বাড়ির লোকেরাই বলে যে মাস্টাররা ভালো পড়ায়নি, ওই জন্য আমার ছেলে মেয়েরা এরকম বিগড়ে গেছে। তো যাই হোক, এখন থেকে আর সকালবেলায় মাথা যন্ত্রণাটা হবে না। তো আমি এখন খেতে যাব, সকালে আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো এখন সেটাই খাবো। চলো, দেখো কে এসেছে আমাদের বাড়িতে। রোজ রোজ আসে আমাদের বাড়িতে, কালকেও এসেছে। একটু হাই দাও তো, উর্মি হাই দাও, হাই দেখিয়ে দাও। বলো তোমরা সবাই কেমন আছো, হাই দাও, হাই মুখে বলো, বলো হাই, বলো মুখ দি, বলো। বাবা না দেখলি কথা কয় না। এই যে কালকে কলার বড়া করেছিলাম, এ বাবা পিঁপড়ে ধরে গেছে। ক্যামেরা যেরকম কালো লাগবে এরকম কালো না, কিন্তু জানি না কেন এরকম লাগছে। আমার বোন এসছে, ওকে একটু দেবো দুটো, দেখি যদি খায় তো আরো দেবো। ও উর্মি, এই যে নাও, এই জিব ঢুকা, ধরো বাটি ধরো, কি হয়েছে ধরো, এ বাবা এই পড়ে যাবি তো। দেখো অবস্থা কি ওর, তোমার বাবা কিন্তু দেখবে, তোমার বাবার কাছে আমি পাঠিয়ে দেবো, দাঁড়াও। তুমি এরকম দুষ্টুমি করছো কেন? কালকের এইটুকু দুধ ছিল, তাই আমি এখন ভাত খেয়ে এখন খেয়ে নিচ্ছি। দেখো কতটা তেল তেল। খেতে যাব, তখন দেখি আমার মা আর বোন এসছে, তো তারপরেই খেয়েছি আর কি, তখন খাইনি। তো তারপর আমি খাওয়া শেষ করে এই যে দুপুরের জন্য সবজি কাটছি, রান্না করব।
চাল কুমড়ো কুচানো হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজে নেব। এই যে আমাদের উর্মি পুনু এখন যাচ্ছে বাড়িতে, আর আমার বোন এই যে জল আনতে যাচ্ছে। এক ঝলক দেখাই। এইদিকে এই যে দেখো, চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছে, কতটা ছিল কতটুকু হয়ে গেছে। আর দেখো এই যে হেলেন্দ্র শাকের জন্য আলুটা দিয়েছি, একটু ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো, সেদ্ধ হলে একটু তখন শাকটা দিয়ে দেবো। শাকটা হয়ে গেছে, দেখো এরকম পাতলা ঝোলই করেছি, সর্ষে ফোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম। রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, যেখানে রান্না করি তার সামনে যে জালনাটা আর কি, ওখানে এমন কালি পড়ে যায় কদিন পর পর, তাই আর কি পরিষ্কার করে নিলাম। এখন আবার স্নান করবো, সকালে একবার করেছি, এখন আবার করব। তো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। এতে রয়েছে কফি, মধু আর চিনি, সেই শুক্রবারে এটা মিক্স করে রেখে দিয়েছি। আর আজকে সোমবার, আজকে সময় হলো আমার, এখন আমি মাখবো এটা। না মাখলে কথা শুনতে হবে যদি এটা ফেলে দিই, ওই জন্যই এটা মাখবো এখন। স্নান করতে যাব, তখন মনে পড়লো যে ওটা তো রয়েছে, তো তারপরে হাত মুখ ধুয়ে এসে এখন সেটাই মাখছি। তো এটা শুকিয়ে গেলে তারপর যাব স্নান করতে। পরিষ্কার হয় মানুষ, দিন দিন আমি কালো হয়ে যাচ্ছি। হালকা করে বৃষ্টি হয়ে গেল এখন, আর আমি স্নান করে এসেছি, মুখে একটু ক্রিমও লাগিয়ে নিয়েছি। তো এখন যাব খেতে। দেখো বৃষ্টি হয়েছে, আমি যাচ্ছি পড়াতে, আমার মা যাচ্ছে দোকানে। যে বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে যাচ্ছি, জানি না ভিডিওটা কত বড় হয়ে যাচ্ছে। হ্যাপি টিচার ডে। এই দেখো আমাকে কত কিছু দিয়েছে, এই প্রথম পেয়েছি এগুলো। আরো বড় হও, ভালো পড়াশোনা করো। রাতে করব ছোলার ডাল, তো সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়েছি মাটির উনুনে, গ্যাসটা। দেখো রাতে করেছি রুটি আর ছোলার ডাল, এই যে নিয়েছি কটা শশা, এখন এগুলোই খাবো।